হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি হনাগুলোর রেসিপি। হনাগুলো খুব সম্ভবত বাংলায় এটা কি বলে আমি জানি না, বাট পাহাড়িদের মানে আদিবাসীদের খুবই একটি প্রিয় খাবার এটি। আর জানা মতে হোনাগুলো তরকারি শুধু আদিবাসীরাই খেয়ে থাকে। যদি বাঙালি ভাই বোনরা আপনারা খেয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে। হোনাগুলোর রান্নার পদ্ধতি হচ্ছে, হোনাগুলোটাকে ফার্স্টে হচ্ছে আপনাদের পুড়িয়ে নিতে হবে, দেন এটার উপরের চামড়াটা ভালো করে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিতে হবে। অনেকে আবার সিদ্ধ করেও খায়, বাট আমার মতে পুড়ে খাওয়াটাই বেস্ট, কারণ এটা আবার অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। এরপরে হচ্ছে আমি এটাকে কুচি কুচি করে এভাবে কেটে নিলাম। হোনাগুলো কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। এরপর হচ্ছে একটা ফ্রাই প্যানে হচ্ছে অল্প তেল নিলাম। অল্প তেল নিয়ে এটাকে কিছুক্ষণ গরম করব। এরপর ও আমি আবার হচ্ছে এটা টাটকা মানে তাজা চিংড়ি দিয়ে রান্না করছি, কিন্তু এটা হচ্ছে মূলত রান্না করা হয় চিংড়ি শুটকি দিয়ে, বাট আজকে আমি ফার্স্ট হচ্ছে তাজা চিংড়ি দিয়ে একটু ট্রাই করছি। তো চিংড়িটাকে একটু তেলে দিয়ে এরপরে পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিব, তারপরে সামান্য পরিমাণ হচ্ছে লবণ, মানে আপনাদের যে যার পরিমাণ মতো লবণ দিবেন। হোনাগুলো আবার হচ্ছে আপনার ভর্তাও মানে হরবোও খাওয়া যায়, বাট আমি হরবোটা কখনো খাইনি। এরপরে সামান্য হলুদ আর মরিচ, আর হোনাগুলো তরকারি রান্না করার সময় খুবই অল্প পরিমাণ মরিচ দিতে হয়। বেশি পরিমাণ মরিচ দিলে কিন্তু খুবই ঝাল বের হবে এই হোনাগুলো থেকে, যার কারণে হচ্ছে মরিচের পরিমাণ খুবই হচ্ছে অল্প দিতে হবে। এরপরে হোনাগুলোটাকে ভালো করে মিক্স করতে হবে, একটু তেলে ভাজাতে হবে, যাতে একটু ওই যে মাংস যেভাবে আমরা কষিয়ে নিই ঠিক ওই রকম করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য মানে একদম নর্মাল আছে হচ্ছে চুলায় কিছুক্ষণ রাখতে হবে। এরপর হচ্ছে আমি এখানে শিদলের ঝোল মানে নাপ্পি, যেটাকে নাপ্পি অথবা আমরা শিদল বলি, শিদলের ঝোলটা অবশ্যই মাস্ট দিতে হবে। ইভেন সবার লাস্টে হচ্ছে আপনার এই গাবি মানে চালের গুঁড়া, যেটাকে আমরা গাবি বলি, এটা অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে যখন দেখবেন যে হোনাগুলোটা সিদ্ধ হয়ে গেছে একদম রান্নার লাস্ট মোমেন্টে হচ্ছে এই গাবিটা আপনাদের অ্যাড করতে হবে। সবার লাস্টে আমি দিয়ে দিলাম ঝুমো ফুজি, যেটা ঝুমে চাষ করা হয়। তারপর হচ্ছে রেডি হয়ে গেল আমার হোনাগুলো তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।